عليكم الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن اعرض عن ذكري فان له معيشه ضنكا ونحشره يوم القيامه اعمى قال رب لما حشرتني اعمى وقد كنت بصيرا وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون إلى آخر الآية خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم মাননীয় সদ্দেহ জ্ঞানী গুণী মানি সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয় সদ্ধের উলামা একরাম হুফাজ একরাম এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলীরা পর্দার অন্তরালে পর্দা নাসিব মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক বলুন আমিন সুম্মা আমিন গুটি কয়েক কথা আলোচনা করব আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক এক নম্বরই আমরা মানুষ তো আল্লাহ মানুষকে দুর্বল সৃষ্টি করেছেন কোনো মানুষ সবল নয় টাকা সম্পদ বল শক্তি জ্ঞান গরিমা অগাধ জ্ঞান তারপরও মানুষ আল্লাহর কাছে দুর্বল আমার আল্লাহ রব্বুল ইজ্জত নিজে কোরআনে বললেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া হে আমার নবী আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি কেউ পারিবারিক দিক দিয়ে কেউ সাংসারিক দিক দিয়ে কেউ আর্থিক দিক দিয়ে কেউ সামাজিক দিক দিয়ে কেউ ব্রেনের দিক দিয়ে যে কোনো দিক দিয়ে আমি মানুষকে দুর্বল সৃষ্টি করেছি মানুষ কখনো সবল নয় মানুষের দুর্বলতা একটা একটা করে আপনাকে বোঝাবো আমরা আজকে সবাই নিয়ত করি আমরা আজ থেকে আল্লাহকে ভয় করব জোরে বলুন ইনশাআল্লাহ পৃথিবীর মধ্যে মালিক খালিক ভালো মন্দ কল্যাণ অকল্যাণ হায়াত মত সবের মালিক হচ্ছেন সকলে জোরে বলুন কে আল্লাহ আরো জোরে বলুন কে আল্লাহ একমাত্র আল্লাহ রব্বুল আলামিন আমাদের সব কিছুর মালিক আল্লাহ যেটা করেন মানুষের মঙ্গলের জন্য করেন আল্লাহ যেটা করেন কিসের জন্য করেন মানুষের মঙ্গলের জন্য এটা হচ্ছে ইমানদারদের একটা ইমানের অঙ্গ আপনাকে বিশ্বাস রাখতে হবে আল্লাহ যা করেন সেটা আমাদের মঙ্গলের জন্য করেন জলসা আজকে জলসায় বৃষ্টি হয়ে জলসা পণ্ড হয়ে গেল আপনি যদি বলেন এ আল্লাহ কি আমাদের উপরে এরকম আজাব রেখেছিল আপনি নাশুকরি করলেন আল্লাহ নাশুকরি করা যাবে না আল্লাহ তুমি এর মধ্যেই মঙ্গল রেখেছো ওই জন্য আল্লাহ
মানুষকে পরীক্ষা করেন, মানুষের মধ্যে কাদিকে পরীক্ষা করেন। আল্লাহর পরীক্ষা মুমিনদের কাছে, ঈমানদারদের কাছে, বেঈমান কাফেরের কাছে নয়। বেঈমান কাফেরের কি পরীক্ষা করবেন আল্লাহ? তারা তো আল্লাহকে মানেই না। যারা আল্লাহকে ভালোবাসেন, মহাব্বত করেন, যারা আল্লাহর দিনকে মানেন, আল্লাহর রসুলের হাদিস মোতাবিক চলে, আল্লাহ তাদের কাছে পরীক্ষা করে তাদের ইমান, তাদের তাকাজা, তাদের আল্লাহর প্রতি বিশ্বাস। এটা আমার আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করেন। চলুন আপনাদেরকে কোরআন শোনাবো একটা একটা করে। যদি বিশ্বাস না করেন, কিয়ামতের দিনে শুধু আল্লাহ মানুষকে জড় করবেন তা নয়, এক এক রকমের পাপী দিকে এক এক রকম ভাবে আমার আল্লাহ তাদেরকে দাঁড় করাবেন কিয়ামতের ময়দানে। বুঝতে পেরেছেন না পারেননি? এক এক ধরনের পাপ, যে যেরকম কোয়ালিটির পাপ করবে আল্লাহ সেই কোয়ালিটি হিসাবে তাকে কিয়ামতের ময়দানে কষ্ট দিয়ে দাঁড় করাবেন। যারা মুমিন হবে, ইমানদার হবে, তাদেরকে আল্লাহর আরশের ছায়া দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আরশের ছায়া পাবেন। আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা যে আমাদেরকে আখরি নবীর উম্মত করেছেন, এটাও একটা আল্লাহর বড় কৃপা, এটাও আল্লাহর একটা বড় কৃপা, আখরি নবীর উম্মত করেছেন। এরপরে চলুন বিশ্বাস কেমন করবেন। আমাদের দেশের মানুষ, আমরা অনেকে ভেবে থাকি যে আমরা মুসলমান ঘরে জন্ম মানে আমরা সবাই মুসলমান, তাই না? আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমি মুসলমান, আমি গরুর মাংস খাই, আমি মুসলমান, এটা আমাদের ধারণা। আমার খাতনা হয়েছে, মুসলমানই হয়েছে, আমি মুসলমান। এই ধারণাটা, এই চেতনাটা আপনাকে পাল্টাতে হবে। আমাদের দেশে আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে, মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো। পৃথিবীতে যতগুলো ইসলামের বড় বড় দুশ্মন আছে সবাই মুসলমান ঘরে জন্ম লিয়েছে, অমুসলিম ঘরে কম। যদি বলেন প্রমাণ দেন, একটা একটা করে নাম শুনিলেন। এক নম্বর হচ্ছে তসলিমা নাসরিন, নাম শুনেছেন না? শুনেননি? বাংলাদেশের মেয়ে এখন ভারতের মাটিতে আছে, বাংলাদেশে প্রবেশ করলে সেখানকার মোলবিরা বলেছে তাকে হত্যা করা হবে, পালিয়েছে ভারতে ঠাঁই নিয়েছে। মুসলমান ঘরের মেয়ে নবীজির জীবন আদর্শের ওপরে কলম চালিয়েছে। সালমান রুশদি, জাস্টিস ইনায়েতুল্লাহ, এরা সব মুসলমান ঘরের ছেলে। আমাদের ভারতে এখন নতুন আর একটা মাল জন্ম লিয়েছে, তার নাম হচ্ছে ওয়াসিম রিজভি, লখনৌ কাশ্মীরি মহল্লায় বাড়ি। আমি লখনৌ ইরফানিয়া কলেজে আমি 2 বছর পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ, সেখানে কাশ্মীরি মহল্লায় তার বাড়ি। আজকে আমি তার গাড়িতে আস্তে আস্তে একটা স্পেস শুনছিলাম যে ইয়ে আল্লাহ কা কালাম হ্যায় কিসনে বাতায়া, ইয়ে লিখা কেসে, ইহি মৌলভি লোক তো কহতে হ্যায় কি আল্লাহ কে রসুল উম্মি থে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিলেন? জোরে বলুন কি নবী? উম্মি নবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখাপড়া জানতেন না, কিন্তু আল্লাহ গোটা পৃথিবীর ভান্ডার নবীজির মধ্যে ভরে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো অনেকে মনে করবেন যে তাহলে ওয়াসিম রিজভি ঠিকই বলেছে, নবীজি তো লেখাপড়া জানতো না, লিখলেন কে? আল্লাহ নবীর কাছে কোরআনের আয়াত আসত, নবীজি বলতেন, সাহাবীরা লিখে রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেন, আমি আজকে আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, দিচ্ছি না দেয়নি, আপনাদের মনে হবে খুব ভালো মৌলভি, খুব বড় মৌলভি। আমি যত বড়ই বক্তা হয়ে যাই, যত বড়ই মৌলভি হয়, আমার শিক্ষক যিনি আমাকে উর্দু কায়দা পড়িয়েছেন, যিনি আমাকে নুরানি কায়দা পড়িয়েছেন, সে এসে বলবে ইয়াসিন আমার ছাত্র, আমি তার কাছে ছোট, ঠিক না? বলুন কথা, বলুন
একজন প্রফেসর সে কলেজে পড়ায় কিন্তু তার শিক্ষাগুরু একজন যে ওয়ান ক্লাসে পড়িয়েছে অ আটা তাকে দেখলে বলবে না স্যার ভালো আছেন বলবে না তার কাছে ছোট তার কাছে কিছুই নয় আমার নবী বিশ্ব নবীকে যদি কেউ পড়াতো শিক্ষা দিতেন নবীজি শিক্ষা গ্রহণ করত সে বলতো আমি নবীকে পড়িয়েছি আমার নবীজিকে ছোট করা হতো তাই আমার নবীজির শিক্ষাগুরু একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন জরবান সুবহানাল্লাহ ওয়াসিম রিজবি কষ্ট হয় এই সমস্ত হারাম করার মূর্খরা চ্যানেলের সামনে কথা বলে আমাদের মতো বাপের বেটা একটা মৌলবিকে ডাকার ক্ষমতা নাই আমাদের সামনে বসার ক্ষমতা নেই একবার বসো আমি প্রমাণ করিয়ে দেব আল্লাহর কসম যার কবজায় আবার জান আছে ওয়াসিম রিজবি এক মর্তবা হামারে সাথ বেঠ যাও আগর হামনে তুমে সমঝা নহীঁ পায়ে তো আল্লাহ কি কসম ইয়ে ধর্ম ছোড় দেঙ্গে হম एक मर्तबा बैठ जाओ कहां मीडिया के सामने कहते हो कोताय मीडिया सामने हराम कर कथा बोलिस जे मीडिया आर कोनो ज्ञान नहीं जरा चाटुआतिरी करे जरा पैसार जन्ने मीडिया गिरी करे तादेर सामने कथा बोलचो जरा मानुषे मानुषे विभेद लागाय लेखे निये जान रेकर्डिंग होच्छे आल्लार कसम करे बोले जाच्छे आल्लाह के छाड़ा केउ के भय पाय ना आजके आमी आपनादेरके आरो कथा शुनिये दिए जाय আমাদের পশ্চিম বাংলায় আর একটা নতুন মাল জন্ম লিয়েছে এক সপ্তাহ আগে দেখলাম তার নাম হচ্ছে ফিরহাদ হাকিম আমার দিদির ক্যাবিনেট মন্ত্রী আমি দিদিকে মনে পড়াতে চাই যদি আপনি মনে করেন পশ্চিম বাংলার মানুষ আপনাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছে আর আপনার মন্ত্রীর মুখে যেটা আসবে সেটা বলবে তা মাথায় রেখে দিবেন ৩৪ বছরের রাজত্বকে যদি আল্লাহ ৩৪ দিনে শেষ করতে পারে তো তোমারটা ৩৪ সেকেন্ডে আমার আল্লাহ শেষ করে দিবে যদি আল্লাহ বিরোধী আর কোরআন বিরোধী কেউ কথা বলে তোমার ফিরহাদ হাকিমের মুখে লাগাম লাগাও নাহলে আমাদের মতো মৌলবিদের মুখে লাগাম থাকবে না সে বৈদ্য ধর্মের একটা অনুষ্ঠানে গিয়ে বলে কি যে হিন্দু এবং মুসলমান এই দুটো ধর্মই অশান্তির ধর্ম একমাত্র বৈদ্য ধর্ম শান্তির ধর্ম এই বৈদ্যর প্রচার করতে হবে জোরে বলুন নাউজ বিল্লাহ আপনারা আল্লাহর সঙ্গে আপনাদের ঝামেলা আছে আপনি সাপোর্ট করেন নাউজ বিল্লাহ বলতে গায়ে লাগছে কেন মার খাবেন না মোদি এসছে আপনাদের মতো মুসলমানের কারণে বেঈমানদের কারণে আজকে সমাজের মুসলমান বেঈমান মুসলমান এরা নিজেদেরকে মুসলমান বলে ঈমানের অঙ্গ এতটুকু নেই এরা আলহামদুলিল্লাহ বলতে এদের হেঁচকি আছে এরা সুবহানাল্লাহ বলতে হেঁচকি আছে এরা আল্লাহর নাম নিতে ভয় খায় ওই জন্য আল্লাহ মোদিকে পাঠিয়েছে আপনার চরিত্রের কারণে আপনার বেঈমানির কারণে আল্লাহ মোদিকে পাঠিয়েছে মুসলমান কালমার উপরে আর ঈমানের উপরে টিকো আল্লাহ মোদির চাকা মোদির উপর দিয়ে গড়িয়ে দেবে ৩১৩ জন সাহাবী একদিকে ১০০০ বেশি বেঈমান কাফের আল্লাহ খালি জয় লাভ করিয়েছেন নবীর সাহাবীদিকে খালি ঈমানের উপরে আর কালমার উপরে টিকার কারণে আজকে মুসলমান নিজের ঈমান বিক্রি করে টাকার কারণে ফিরহাদ হাকিমের মতো বেঈমান ই বলছে ইসলাম শান্তির ধর্ম নয় তুমি চোখে পটি পড়েছো তোমার চোখে পটি লাগানো ছিল আসামসুলে ইমাম রশিদির ছেলেকে যখন রাম নবমীর দিনে হত্যা করা হয়েছিল মার্ডার করা হয়েছিল তোমার চোখে পটিটা কোথায় ছিল পটি লাগিয়েছিলে হারামখোর তোমার চোখে পর্দা পড়ে গেছে ইমাম রশিদি দাঁড়িয়ে বলেছিল জানাজার নামাজে ৪০ থেকে ৫০ হাজার লোক তারা বললে একবার অর্ডার করুন এই আসানসুলের মাটিতে রক্তর গঙ্গা বইবে কিন্তু কি বলবো দিদি কষ্ট হয় ব্যথা লাগে যে লোকটার উস্কানিতে যে এমপির উস্কানিতে বাচ্চা ছেলেটা নিরীহ ছেলেটা মার্ডার হলো তাকে আপনি দুধ দিয়ে ধুইয়ে আপনার ঘরে ঢুকালেন তার নাম হচ্ছে বাবুল সুপ্রিয় ভয় করি না আল্লাহর রহমতে আমি কোনো রাজনৈতিক বক্তা নয় এটা মাথায় রাখবেন আমি খালি বলছি আমার আল্লাহকে চিনাচ্ছি যদি কালমার বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে সে যত বড়ই বাপের বেটা হয়ে যাক ছেড়ে কথা বলবো না ইনশাআল্লাহ তোমার এত বড় আস্পর্ধা হয়েছে তুমি বলো ইমাম রশিদি জানাজার নামাজে দাঁড়িয়ে বললেন হে আমার মুসলমান ভাইয়েরা
আমার ছেলেকে দোয়া দাও, আমার ছেলেকে আল্লাহ শহীদের মর্তবা দেবে। আমি আল্লাহর উপরে বিচার ছেড়েছি, তোমরা জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে বাড়ি চলে যাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা যদি একটা মন্ত্রীর আচরণ হয় তাহলে শুনে নাও ফিরহাদ হাকিম, তুমি মন্ত্রী হতে পারো, তোমার এতটা যোগ্যতা নাই আমাদের জুতো বোয়াবার। আমাদের চরিত্র তো দূরের কথা, আমাদের জুতোর যে চরিত্র সে চরিত্রও তোমার হবে না। চ্যালেঞ্জ ছুড়ে বললাম, তুমি তো ভোট পাবার লেগে কথা বলো, বৌদ্ধদের কাছে গিয়ে বৌদ্ধদের মতো, হিন্দুদের কাছে গিয়ে হিন্দুদের মতো, মুসলমানদের কাছে গিয়ে মুসলমানের মতো, আল্লাহর রহমতে আমরা বিক্রি হতে পারবো না। কিছুদিন আগে দেখেছেন আপনারা ফেসবুকে ছড়িয়েছিল, ধর্ম যার যার উৎসব সবার, পড়েননি ফেসবুকে? শিক্ষিত সমাজ বলো, মূর্খরা নয়, এই আমলটা মূর্খ মানুষরা করে না, অশিক্ষিতরা করে না, শিক্ষিতরা করে। ধর্ম যার যার উৎসব সবার, এই স্পেসটা পড়ার পরে অনেক মুসলমান ভাই বললে শিক্ষিতরা, খুব ভালো কথা। ধর্ম যার যার উৎসব সবার, কেন? দুর্গা উৎসবে মুসলমান ভাইরা নিজেদের বৌদিকে নিয়ে যাবে, দুর্গা উৎসবে নিজের বিটিকে নিয়ে যাবে পুজো দেখাতে, মুসলমান মোটরসাইকেলে চাপিয়ে চাকরি করে, চার চাকা গাড়িতে করে নিয়ে যাবে। কেন? আমার ছেলেরা, আমার মেয়েদিকে আমি দুর্গা উৎসব দেখাতে যাচ্ছি। বড় কষ্ট হয় আমার ভাইয়েরা, কান খুলে শুনেলেন, একটা কথা মাথায় রাখবেন, আপনি যে রকমই হয়ে যান আর যে ক্যাটাগরিরই মানুষ হন, যদি আল্লাহ দ্রোহী করেন, কান খুলে শুনে রেখে দেন, আমার আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠিয়েছেন না পাঠাননি? তাড়াতাড়ি জোরে বলুন, পাঠিয়েছেন, শুনে রেখে দেন, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়া। হে আমার বিশ্ব নবী, বলো ইব্রাহিম হচ্ছে একজন আমার সত্যবাদী নবী, তিনি তিনার আব্বাজানকে দাওয়াত দিচ্ছেন, ইসকাল আলিয়া বিহিয়া বাতিলি মাতা বুদু মালা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু ওয়ালা ইউগনি আনকা শাইয়্যা। ওগো আমার আব্বাজান, আপনি কাদের উপাসনা করছেন যে হাত পা লাড়তে পারে না, কথা বলতে পারে না, ভালো মন্দ দিতে পারে না, আপনি তাদের উপাসনা কেমন করে করছেন? এগুলোকে ছুড়ে ফেলুন আর একমাত্র আমার আল্লাহকে বিশ্বাস করুন। এই দাওয়াত দিলে, যখন ফেসবুকে পোস্টটা পড়লাম, ধর্ম যার যার উৎসব সবার, তখন কি হলো জানেন? মনে মনে চিন্তা করলাম, আল্লাহ যাই হোক, কুরবানির সময় আমাদের সহজ হলো, গরুর ঠ্যাং ধরার জন্য ওদিকে ডাকবো। বুঝতে পেরেছেন না পারেননি? ডাকা যাবে না? যাবে না। উৎসব যদি সবার হয় তাহলে কুরবানির সময় বলবে মুসলমানদের গরুর ঠ্যাং ধরতে যাবি, তখন বলছে তাদের ধর্মে আঘাত আনা হবে, তাদের ধর্মকে কষ্ট দেওয়া হবে। তুমি যদি আল্লাহ ছেড়ে দুর্গা উৎসবে যাও, আমার আল্লাহ কষ্ট পাবে না? কোরআনে আছে, লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দাও না, একটা নৌকায় পা দাও, দু নৌকায় পা দিলে তোমরা বিপদে পড়বে। বুঝতে পেরেছেন? দু নৌকায় পা, সরস্বতী পুজোর দিনে মুসলমান তার লোহালা করে দোকানটা ধয়, মুসলমান তার লড়িটা ধয়। আমার বর্ধমান জেলায়, আমি মালদার কথা বলবো না, আপনাদের এলাকার কথা বলবো না, আমার বর্ধমান ডিস্ট্রিক্টের কথা বলছি, লোহালা করে দোকান ধয় বিশ্বকর্মার দিনে, এটা আল্লাহর সঙ্গে সরাসরি শিরিক করা হবে। আর আল্লাহ ইচ্ছা করলে সব গুণা ক্ষমা করবেন, শিরিকের গুণা ক্ষমা করবেন না। কেউ যদি জেনে বুঝে শিরিক করে, জিদ করে করে করে, আমার আল্লাহ ক্ষমা করবে না। বেটা তুমি মন্ত্রী হয়েছ, দুদিন তোমার মন্ত্রী পদ থাকবে, কবরে যেতে হবে না? হবে না বাপ, কথা বলুন, ফিরহাদ বেটা তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, কবরে যাও বুঝতে পারবে তুমি কত বড় মন্ত্রী হয়েছ আর কত বড় পদ পেয়েছ। আমার আল্লাহ থেকে পাওয়ারফুল পৃথিবীতে আর কেউ আছে? জোরে বলুন না। যদি বলেন একটা দলিল দেন, শুনে রেখে দেন, ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল না করেনি? কথা বলুন, করেছিল, বিরাট বড় দ্রোহী, আল্লাহর ওপরে বলে আমি হচ্ছি তোদের আল্লাহ, তার প্রজাদিকে মুসা নবী আল্লাহকে বললে আল্লাহ এই যে খুব বাড়াবাড়ি করছে, বলে দেখবি মজা দেখাবো, বলে আল্লাহ একবার দেখাও। আল্লাহ মিশরেতে অনাবৃষ্টি দিলেন,
মিশরের মাটি ফেটে গেছে, চাষাবাদ বন্ধ, নীল নদীটা শুকিয়ে গেছে। ফেরাউনের রাজ দরবারে তার প্রজারা হাজির, ও গো ফেরাউন তুমি হচ্ছ আমাদের আল্লাহ, বৃষ্টি বর্ষণ করো, তা না হলে আমরা অনাহারে মারা যাব। নীল নদীটা শুকিয়ে গেছে, চাষাবাদ না হলে আমরা না খেয়ে মারা যাব। ফেরাউন মনে মনে চিন্তা করলে, আমি তো সালা ডুপ্লিকেট। ফেরাউন আসল না, ডুপ্লিকেট, ডুপ্লিকেট। গায়ের জোরে চালাচ্ছে, অনেকজনা গায়ের জোরে চালায়, চালায় না, গায়ের জোরে, জোর আছে, সৈন্য সামন্ত আছে, গায়ের জোরে চালাচ্ছে। ফেরাউন মনে মনে চিন্তা করলে, আমি তো ডুপ্লিসিটি লোক, বৃষ্টি কোথা থেকে পাবো, বৃষ্টি কার হাতে, সকলে বলুন, আল্লাহর হাতে। ফেরাউন তাদেরকে বললে, তোমরা বাড়ি ফিরে যাও, আর তোমরা অপেক্ষা করবে বৃষ্টির জন্য। তার সৈন্য নিয়ে ফেরাউন বেরিয়ে পড়ল একদম পাহাড়ের গায়ে, তোমরা বাইরে গার্ড দাও। ফেরাউন গুহার মধ্যে প্রবেশ করে সিজদায় পড়ে বলছে, আল্লাহ তুমি ছাড়া মাবুদ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সিজদায় পড়ে, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, আল্লাহ বৃষ্টি বর্ষণ করো। আল্লাহ বললেন, এ আমার মুসা, সিজদায় পড়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু মানুষ আছে, আল্লাহ কোরআনে বলেছেন, মানুষ যখন বিপদে পড়ে তখন তারা করটে করটে আমাকে ডাকাডাকি করে, আবার যখন আমি উদ্ধার করি তখন আবার তারা আমাকে ভুলে যায়। করটে করটে ডাকাডাকিতে জানেন কিরকম, একজনের শরীর খুব খারাপ, মুসল্লিরা গ্রামের নামাজিরা দেখা করতে গেছে, ভাই তুমি ভালো হয়ে যাবে। সে তখন বলছে, আমি মনে হয় মরে যাবো, বলে দোয়া করবে, ভালো হলে আর কোনোদিন নামাজ ছাড়ব না। বলে ঠিক আছে, সবাই দোয়া করে যে আল্লাহ তোমাকে ভালো করে দেখ। সুস্থ হয়ে গেল, ভালো হয়ে গেল, বাজার উকোচ্ছে, সব যাচ্ছে, নামাজ কিন্তু ধরে না। ইমামের সঙ্গে দেখা, মলবি বলছে নামাজ কবে থেকে পড়বে, একদম সামনের সপ্তাহ থেকে আর কোনোদিন ছাড়ব না। বছর কেটে গেল, তার সামনের সপ্তাহ এখনো হয়নি। করোনার সময় মসজিদগুলো বন্ধ ছিল না, ছিল